আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো গাইস, আজকে আপনাদের সামনে কিছু কথা শেয়ার করবো এবং কিছু কষ্টের কথা আজকে আপনাদের সামনে কমো আমি। তো আমার চ্যানেলে বর্তমান ভিউ আহে না এবং বর্তমানে নতুন ভিডিও ছাড়ি না। তো এটা নিয়ে কিসের জন্য ছাড়ি না এবং নতুন ভিডিও কিসের জন্য আহে না এবং কিসের জন্য ভিউ আহে না, তো এটা নিয়ে আপনাদের সামনে আজকে কিছু কথা শেয়ার করবো। তো বহুজনে আমার কল করতেছে এবং বহুজনে আমার কমেন্ট করতেছে যে ভাই, তোমার চ্যানেলে নতুন ভিডিও ছাড়ো না, ভালো ভিডিও ছাড়ো না, ভালো গান ছাড়ো না, তোমার চ্যানেলে বর্তমান ভিউ চাইতেছে না, তো কিসের জন্য বই রয়েছে এত সাবস্ক্রাইব বানিয়ে, এত ভালো ভিডিও দেও না, এত সাবস্ক্রাইব হয়েছে তোমার, তো ভালো গান দেও না। তো তাদেরকে আজকে কিছু কথা কমো, তো সবাই মিলে আর কি শুনবা। তো আমার চ্যানেলে বর্তমানে 2 মাস থেকে প্রায় আমি ভিডিও দিই না, ভালো ভিডিও, আর যেগুলো ভিডিও দিই এগুলো ভালো ভিডিও না, এটা আমি নিজেই জানি। তো আপনারা আর কীভাবে জানবেন? তো ওই জন্য আমার চ্যানেলে বর্তমান ভিউ না। তো আমার চ্যানেলে বর্তমান কিসের জন্য ভিডিও দেওয়া হারি না? তো আমার বাবাটা প্রায় 2-2.5 মাস বিছনার মধ্যে পড়ে আসিল, যেগুলো আমরা বলি বিছনায় হাগে, বিছনায় খায় এবং বিছনায় থাকে। তো কীরকম কষ্টের মধ্যে আসিল আমার বাবাটা। তারপরে এই যে প্রায় 8-9 দিন হইল আমার বাবাটা মারা গেছে। তো সবাই মিলে আমার বাবার জন্য দোয়া করবা। তো ওই জন্যেই আমি এই যে নতুন গান, নতুন ভিডিও, নতুন কিছু দেওয়া পারি না তো আপনাদেরকে। তো নতুন ভিডিও কীভাবে দিবো? তো বাড়ির মধ্যে এত পরিস্থিতি খারাপ, তাহলে ভাবেন আমি নতুন ভিডিও কীভাবে দেবো এবং ভালো ভিডিও কীভাবে দেবো। আর যেগুলো ভিডিও দিতেছি এগুলো ভিডিও আগে রেকর্ডিং করা ছিল এবং আগের ভিডিও, এগুলো আর অন্য অন্য চ্যানেলের ভিডিও আমি ডাউনলোড করে আপনাদের দিতেছি এবং মানে খালি চ্যানেলটা বাঁচিয়ে রাখার জন্য খালি এগুলো ভিডিও ছাড়তেছি 3-4 দিন পরে পরে। তো এই যে কয়েকদিন আগে আমার বাবাটা মারা গেল, তো সবাই মিলে আমার বাবার জন্য দোয়া করবা। সবার কাছে এটাই অনুরোধ যাতে আমার বাবার জন্য সবাই দোয়া করবো আর আপনাদের জন্য নতুন ভিডিও, নতুন গান আনবো, কারণ কয়েকটা দিন দেরি করা লাগবো। তো কয়েকদিন পরেই আমার চ্যানেলে নতুন ভিডিও আইবো, নতুন গান আইবো, তো সবাই মিলে দেখতে পারবা। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ, খোদা হাফেজ। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।